ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে 2023 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপারের সমাধানগুলো করব। আগের ভিডিওতে দুটো পার্ট করে দিয়েছি 29 পাতার, এতটা পর্যন্ত। যদি না দেখে থাকো, প্লেলিস্ট থেকে দেখে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে পাঁচের দাগের থেকে অঙ্কগুলো করব। এখানে বলেছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 16,000 টাকার 1.5 একে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করো। তাহলে এখানে বলেছে সুদ 6 মাস অন্তর দেয়, অর্থাৎ বছরে সুদ দেয় কবার? 1 বছর মানে 12 মাস বাই 6 মাস, তাহলে দুবার, তাহলে বছরে দুবার সুদ দেয়। আসল পি সমান বলা আছে 16,000 টাকা। সময় এনটা বলা আছে 1.5 × 2 বছর। তাহলে এটা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করলাম, 2 একে 2 আর 1 যোগ 3/2 বছর। চক্রবৃদ্ধি সুদের হার আর বলা আছে 10%। তাহলে 3/2 বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্র তোমরা জানো, যে পি ইন্টু 1 + R/200 2n। 2n আর এখানে 200 হবে কখন? যখন বছরে দুবার সুদ দেবে। যদি 4 বার সুদ দেয় এটা হবে 4n, এটা 400। একবারে সূত্র প্রয়োগ করে করে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। তোমরা পাঠ পাঠ করে 1.5 বছর 6 মাস 6 মাস করে 3 বার করেও করতে পারো। তাহলে এখানে পি দেওয়া আছে 16,000 আসলটা, 1 + R দেওয়া আছে কত? 10% বাই 200। এখানে 2, এনটা কত? 3/2, তাহলে 2 2 কেটে গেল, দেখো 0 0 কেটে গেল। তাহলে কত হলো? 16,000 ইন্টু, এটা যদি লস হও করি কত লস হবে? 20। তাহলে এখানে 20 + 1 2/2 কেটে গেছে এখানে 3, তাহলে এখানে কত হলো? 16,000 ইন্টু 20,000-কে যোগ করলে 21/20। এটা কবার? 3 বার। তাহলে 21/20টা 3 বার ভেঙে ভেঙে লিখে দিই, গুণ করে লিখলেও হবে। তাহলে দেখো প্রথমে 0 0 0 তিনটে শূন্য, এখানকারও 3টে 0 কেটে দিলাম। তাহলে 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে আবার 2 আর এইগুলো গুণ করতে হবে। তাহলে দেখো 21 2×42 ইন্টু 21 21 441, তাহলে এই দুটো গুণ করে দেবে, তাহলে 18,522 এত টাকা। এটা সমূল চক্রবৃদ্ধি বেরোলো। এবার আমাকে বার করতে বলে যে চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে এইটা সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করে দেবো। তাহলে 18,522 থেকে 16,000টা আসল বিয়োগ করে দেবো। তাহলে এখানে 22, এখানে 5, এখানে 6 8 2 8, তাহলে 2,522 টাকা। এইটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ, আর সুদে আসলে হচ্ছে 18,522 টাকা। এর পরের অঙ্কটা হচ্ছে দেখো, যে সুপ্রিয়া উমা ও মেঘা যথাক্রমে 6,000 8,000 ও 9,000 টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পর সুপ্রিয়া আরও 3,000 টাকা লগ্নি করলো, বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং মেঘা 1,080 টাকা পেল। সুপ্রিয়া 3,000 টাকা কখন লগ্নি করেছিল নির্ণয় করো। দেখো এই অঙ্কটা টেক্সট বইয়েতে একবারে উদাহরণে করে দেওয়া আছে সম্পূর্ণ অঙ্কটা। এটা 202 পাতা, 202 পাতা টেক্সট বইয়েতে দেখবে করে দেওয়া আছে। কেবল দেখো এখানে নামগুলো চেঞ্জ করা আছে, বাকি সব একই আছে, সেই জন্য এই অঙ্কটা করে দিলাম না। এটা আশা করি তোমার টেক্সট বই থেকে করে নিতে পারবে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি নতুন করে আবার বুঝিয়ে করে দেবো। এই অঙ্কটা দেখো সমাধান করো বলেছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা টেক্সট বইয়ে দেখবে উদাহরণে দেওয়া আছে কিন্তু করে দেওয়া নেই। তো এইটা সমাধান আমি করে দিচ্ছি। তো দেখো এখানে দেওয়া আছে যে a/ax-1 + b/bx-1 = a + b। এরপরে এখানে a/ax-1 আছে, এই বিটাকে এর কাছে নিয়ে এলাম, তাহলে প্লাস ছিল এদিকে গেলে মাইনাস বি, আর এখানে ছিল b/bx-1, এর কাছে এটাকে নিয়ে এলাম, তাহলে ডান দিকে কিছু থাকলো না মানে 0। এবার এইটা আর এইটা, এই দুটো পদ এর নিচে কিছু নেই মানে 1 আছে, এই দুটো আমি বিয়োগ করব, তাহলে লসাগু হলো ax-1। এই লসাগুকে এটা দিয়ে ভাগ, এটা দিয়ে গুণ, তাহলে এ হবে মাইনাস। এবারে এই লসাগুটাকে 1 দিয়ে ভাগ মানে এটাই হবে, তাকে এটা দিয়ে গুণ, তাহলে বি যেটাকে গুণ করলে কত হবে? abx, আর এখানে মাইনাস মাইনাস প্লাস বি। আবার এই দুটো আমি যদি বিয়োগ করি তাহলে কত লস হবে? bx-1, তাহলে এখানে হবে বি মাইনাস, এটা দিয়ে গুণ, তাহলে abx- এখানে মাইনাস প্লাস এ সমান 0। এবারে এই দুটো পদের মধ্যে দেখো, এই দুটো পদের মধ্যে a + b - abx, এখানেও দেখো a + b - abx একই রাশি রয়েছে, তাহলে a + b - abx এটা কমন নিয়ে নিলাম। কমন নিলে এখানে কিছু পড়ে থাকলো না মানে 1/ax-1 প্লাস এখানেও 1/bx-1 = 0।
এবার দুটো রাশির গুণফল যদি জিরো হয় তাহলে হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো, তাহলে হয় এ প্লাস বি মাইনাস এ বি এক্স সমান জিরো, তাহলে মাইনাস এ বি এক্স সমান এটা ওদিকে গেলে মাইনাস এ, এটা মাইনাস বি, তাহলে মাইনাস এ বি এক্স সমান এখানে মাইনাসটা কমন নিলে এ প্লাস বি, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স সমান কত হলো এ প্লাস বি, এ বিটা গুণ ছিল এদিকে গেলে ভাগ, আর অথবা এইটা সমান একবার জিরো হবে, তাহলে অথবা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান সমান জিরো। তো এই দুটো যদি লস আউট করি কত হবে এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান, এই লস আগুটাকে এটা দিয়ে ভাগ তার মানে থাকবে কত বি এক্স মাইনাস ওয়ান, আবার এই লস আগুটিকে এটা দিয়ে ভাগ তাহলে এক্স মাইনাস ওয়ান সমান জিরো। এবার দেখো এখানে এ এক্স প্লাস বি এক্স, এ এক্স প্লাস বি এক্স মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান মানে মাইনাস টু, নিচে এইটা আছে তাহলে কোণে বজ্রগুণ করে দিলে এটার সঙ্গে জিরো গুণ মানে জিরো হয়ে যাবে, তাহলে এ এক্স প্লাস বি এক্স সমান দুইটা দিয়ে গেলে প্লাস দুই, এক্সটাকে কমন নিলাম তাহলে এ প্লাস বি সমান দুই, তাহলে এক্স সমান কত দুই বাই এ প্লাস বি, তাহলে বলে একবার এক্স সমান বেরিয়েছে এ প্লাস বি বাই এ বি এটা একটা অ্যান্সার, আর একবার দুই বাই এ প্লাস বি এটা একটা অ্যান্সার। এর পরের অঙ্কটা বলেছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ সি প্লাস বি ডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান জিরো, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করা এটা সমান এটা। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কী জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, তাহলে এখানে দেখো এ মানে কোনটা এইটা এ এক্স স্কোয়ার, এবার বি মানে কোনটা এইটা মাইনাস টু ইন্টু এইটা বি এক্স প্লাস সি মানে এইটা, তাহলে এইটা মানে এ এইটা মানে বি এইটা মানে সি, তাহলে আমাকে বলেছিল বীজদ্বয় সমান, তাহলে যেহেতু কী লিখব যেহেতু বীজদ্বয় সমান, বীজদ্বয় সমান তাই নিরূপকটা কী হয় জিরো, নিরূপক সমান শূন্য হয়, নিরূপক কোনটা হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা নিরূপক, বীজদ্বয় সমান হলে কী হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিরূপকটা জিরো হয়, তাহলে এখানে বি মানে কোনটা মাইনাস এইটা, তাহলে বি স্কোয়ার মানে মাইনাস টু ইন্টু এ সি প্লাস বিডি এইটার হোল স্কোয়ার মাইনাস ফোর এসি, ফোর মানে ফোর, এ মানে এইটা কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি মানে এইটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা সমান কত হবে শূন্য, তাহলে দেখো মাইনাস এ স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে দুই এ স্কোয়ার কত চার। এবার দেখো এইটা যদি এ মনে করি এইটা বি মনে করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে কত হবে এ স্কোয়ার সি স্কোয়ার, টু এ বি তার মানে টু ইন্টু এইটা ইন্টু এইটা তাহলে এ বি সি ডি টু এ বি সি ডি প্লাস বি স্কোয়ার মানে এটা স্কোয়ার মানে বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এটা মানে থাকলো মাইনাস ফোর, এবার এইটা এটা গুণ এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার সমান জিরো, তাহলে মানে এখানে ফোর আছে এখানেও ফোর আছে এই ফোরটাকে কমন নিয়ে নিল, কমন নিলে এখানে পড়ে থাকলে কত এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি সি ডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এখানে মাইনাস আছে ফোরটা তো কমন নিয়ে নিয়েছি তাহলে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার সমান জিরো, তাহলে চারটা এখানে গুণ আকার আছে তাহলে ওইদিকে গেলে জিরোর সঙ্গে চারটা ভাগ হয়ে জিরো হয়ে যাবে, এবার এখানে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটা মাইনাস কেটে গেল, এটা বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এটা মাইনাস তাহলে কেটে গেল, তাহলে এখানে থাকলো কত মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে টু এ বি সি ডি আর এখানে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার সমান এই চারটা দিকে ভাগ হয়ে যাবে জিরো বাই চার মানে জিরো। এবারে এই রাশিটার মধ্যে যদি আমি মাইনাস ওয়ান কমন নিয়ে নিই তাহলে এখানে বি স্কোয়ার সি স্কোয়ার এটা মাইনাস টু এ বি সি ডি এটা প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার সমান জিরো, এই মাইনাস ওয়ানটা এখানে গুণ আকার আছে ওদিকে গেলে ভাগ হলে জিরো হয়ে যাবে, তাহলে এইটা মানে কেমন লিখতে পারি বি সি এর হোল স্কোয়ার মাইনাস এটাকে কেমন করে লিখব টু ইন্টু বি সি ইন্টু এ ডি, দেখো টু এ বি সি ডি হচ্ছে প্লাস এ ডি এর হোল স্কোয়ার সমান জিরো, এখানে মাইনাস ওয়ান তার মানে জিরো, তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার ফর্মুলা এ মাইনাস বি এটার হোল স্কোয়ার সমান জিরো, তাহলে বি সি মাইনাস এ ডি সমান কত এটা স্কোয়ার সমান জিরো, তাহলে এটা সমান কত রুট জিরো মানে জিরো, তাহলে বি সি মাইনাস এ ডি সমান কত হলো জিরো,
তাহলে বিসি সমান কত, এডি টো লিখে গেলে প্লাস এডি। তাহলে এটাকে আমি যদি এরকমভাবে লিখি এ বাই বি সমান সি বাই ডি, দেখো এই কোণে কোণে বজ্র গুণ করলে পরে আগের রাশিটা ফিরতে হবে, তাহলে বিসি সমান এডি হয়েছে, তো মিলেছে ঠিকই। তাহলে এ বাই বি সমান সি বাই ডি, এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটাই প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যালো, এর পরের অঙ্কটা আছে দেখো, যে রুট এ প্লাস টু বি প্লাস রুট এ মাইনাস টু বি বাই রুট এ প্লাস টু বি বাই রুট এ মাইনাস টু বি, এটা সমান এক্স দেওয়া আছে, তবে দেখাও যে এটা সমান জিরো। তারপরে আমার দেওয়া আছে এক্স সমান এটা, তাহলে এক্স সমান এখানে হরে দেখো এইটা মাইনাস এইটা আছে, তাহলে আমি এর করণীয় নির্দেশন করলে এটার উল্টো চিহ্ন দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে এ প্লাস টু বি এটা এ মাইনাস টু বি ছিল, এটার উল্টো চিহ্ন মানে এটা প্লাস দিয়ে গুণ করে দেবো, তাহলে এ প্লাস টু বি এটা প্লাস এ মাইনাস টু বি, আর ওপরটাকে নিচে যা গুণ করবো ওপরে তাই গুণ করে দেবো, তাহলে এখানে এ প্লাস টু বি ছিল রুট প্লাস এ মাইনাস টু বি ছিল, নিচে যা গুণ করেছি ওপরে তাই গুণ করে দেবো, তাহলে এটা এটা কেটে গেলে মানে রাশিটার মান একই থাকবে, তাহলে এখানে এ প্লাস টু বি রুট প্লাস এ মাইনাস টু বি মানে একই রাশি, এটা দিয়ে গুণ করলাম ওপরটাকেও গুণ করলাম, তাহলে দেখো নিচেতে কী হলো, এইটাকে যদি মনে মনে এ ধরি এইটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে এ তার স্কোয়ার মাইনাস এইটা হচ্ছে বি তার স্কোয়ার, আর এটা দেখো উপরে এ প্লাস বি এ প্লাস বি দুবার এ প্লাস বি যদি গুণ করা হয় তাহলে কী হয় এ প্লাস বি হোল স্কোয়ার, দুবার গুণ করা মানে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে দুবার গুণ করলে, তাহলে এইটা প্লাস এইটা এটার হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এ প্লাস টু বি এ প্লাস এটা এ মাইনাস টু বি এটার গোটাটার হোল স্কোয়ার। এবার দেখো এক্স সমান এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ মানে এইটা বি মানে এইটা প্লাস বি স্কোয়ার মানে এইটার হোল স্কোয়ার, আর নিচে এইটা স্কোয়ার আছে মানে রুটটা স্কোয়ার করলে রুট টোটে চলে যাবে থাকবে এ প্লাস টু বি, এটাও তাই রুটে স্কোয়ার করলে রুট টোটে চলে যাবে থাকবে এ মাইনাস টু বি, তার আগে মাইনাস চিহ্ন আছে মানে মাইনাসে এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস টু বি, তাহলে দেখো প্লাসে আর মাইনাস এটা কেটে গেল, তাহলে এক্স সমান এইটার হোল স্কোয়ার মানে এ প্লাস টু বি প্লাস এখানে টু এইটার এটা গুণ এ প্লাস টু বি আর এ মাইনাস টু বি, তাহলে এটাকে যদি মনে করি এ এটাকে যদি মনে করি বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে টু বি এর হোল স্কোয়ার মানে ফোর বি স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার করলে রুট টুটে চলে যাবে এ মাইনাস টু বি, আর নিচে আছে দেখো টু বি আর টু বি যোগ তাহলে ফোর বি। এবার দেখো এখানে প্লাস টু বি মাইনাস টু বি কেটে গেল, তাহলে এক্স সমান এখানে এ আর এ যোগ টু এ প্লাস টু ইন্টু রুট এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, নিচে আছে ফোর বি, তাহলে এক্স সমান এই দুটো পদ থেকে যদি দুইটা কমন নিই থাকবে এ প্লাস এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার বাই নিচে আছে ফোর বি, দুই দুইয়ে চার কেটে গেল, তাহলে ওপরে এইটা থাকলো নিচে টু বি, তাহলে এবার যদি বজ্র গুণ করি এখানে কত আছে এক আছে, তাহলে টু বিকে এক্স দিয়ে গুণ তাহলে টু বি এক্স সমান এখানে কত হলো এ প্লাস রুট এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, এখানে টু বি এক্সটা আছে এটাকে এদিকে নিয়ে এলে মাইনাস এ সমান এখানে থাকলো রুট এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। এবার দেখো উভয় পক্ষের যদি স্কোয়ার করে দিই স্কোয়ার করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই রুটটা যেন উঠে যায়, তাহলে এই পক্ষেরও স্কোয়ার এই পক্ষেরও স্কোয়ার করে দিলাম, এখানে লিখবে উভয় পক্ষের বর্গ করে পাই, তাহলে এটাই এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, কী ফর্মুলা টু বি এক্স এ স্কোয়ার মাইনাস টু এখানে এ এটা বি প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার সমান এইটা স্কোয়ার করলে রুট টোটে চলে যাবে তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, তাহলে এইটা করলে কত হবে হোল স্কোয়ার করলে তাহলে ফোর বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার এ বি এক্স প্লাস এখানে এ স্কোয়ার সমান এখানে এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার এখানেও প্লাস এ স্কোয়ার কেটে গেল মানে এটা এদিকে নিয়ে এলে মাইনাস হতো এমনি কেটে যেত, তাহলে এখানে থাকলো কত ফোর বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এ বি এক্স এটা এদিকে নিয়ে এলে প্লাস ফোর বি স্কোয়ার সমান জিরো।
এবার দেখো প্রতিটা পদ থেকে আমি ফোর বি যদি কমন নিয়ে নিই, ফোর বি কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো একটা বি আর এক্স স্কোয়ার, মাইনাস ফোর আর বি কমন নিয়েছি তাহলে এ এক্স পড়ে রইলো, প্লাস এখানে ফোর আর বি কমন নিয়েছি তাহলে একটা বি সমান জিরো। তাহলে এই রাশিটার সঙ্গে ফোর বিটা কী আছে, গুণ, তাহলে বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি সমান জিরো বাই ফোর বি, মানে জিরো। তাহলে বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি সমান জিরো, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত। এর পরের অঙ্কটাতে দেখো, যদি এক্স বাই ওয়াই ভ্যারিয়াস এজ এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স ভ্যারিয়াস এজ এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ধ্রুবক। তাহলে পরে প্রথমে এটা ভেদের অঙ্ক, তাহলে এইটা ভ্যারিয়াস এজ এইটা দেওয়া আছে, তো আমরা জানি এই ভ্যারিয়াস এজটাকে সমান আকারে পরিবর্তিত করতে হলে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হয়। তাহলে এক্স বাই ওয়াই এটা যদি সমান করি, আমি ধরলাম ধ্রুবক রাশিটা কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে লিখবে কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা যেন অবশ্যই লিখবে, অশূন্য ভেদ ধ্রুবক। একইভাবে এটা যদি করি ওয়াই বাই এক্স ভ্যারিয়াস এজটাকে সমান করলে, এটা একটা ধ্রুবক রাশি ধরবো কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানে ব্র্যাকেটে এটা লিখে নেবে যে কে টু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এইখানে এইটা সমীকরণের বাঁ দিকটা আছে, এইটা এর বাঁ দিক আছে, এইটা এই সমীকরণের ডান দিক আছে, এইটা ডান দিক আছে, এইটা এটা যদি এক নম্বর সমীকরণ ভাবি, এটা যদি দু নম্বর সমীকরণ ভাবি, যে সমীকরণ দুটো গুণ করেছি, মানে এক নম্বর সমীকরণ এটা আর দু নম্বর সমীকরণ গুণ করে পাই, এটা লিখবে, আমি আর লিখছি না। তাহলে বাঁ দিক গুণ সমান ডান দিক গুণ, তাহলে বাঁ দিক আছে এক্স বাই ওয়াই, এর বাঁ দিক আছে ওয়াই বাই এক্স সমান, এর ডান দিক আছে কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, মানে এক, তাহলে এক সমান কত হলো কে ওয়ান কে টু, কে ওয়ান কে টু, আর এটা এ প্লাস বি এ মাইনাস বি গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ব্যাপারটা কী হলো যে কে ওয়ান কে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক, মানে এই সমীকরণের ডান দিকটাকে আমি বাঁ দিকে নিয়ে গেলাম, পক্ষান্তর করে নিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এটা গুণ ছিল এদিকে ভাগ ওয়ান বাই কে ওয়ান কে টু। তাহলে পরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়ানটা দেখো ধ্রুবক, কে ওয়ান ধ্রুবক, এটাও ধ্রুবক, তাহলে এটা সমান ধ্রুবক, এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে এটা প্রমাণিত। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দিলাম, বারবার করে বলছি আগেকার ভিডিও না দেখে থাকলে দেখে নেবে, আর যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।